সাজিয়ে দেখো তোমরা। মশি দিচ্ছে মৌমাছি উড়ছে ফুলে ফুলে, প্রজাপতি বন্ধু ওর খাচ্ছে মধু তুলে। তুমি কি তোমার বাড়ির কাজ করছো? এই তো, তুমি করেছো? হ্যাঁ অবশ্যই, তুমি চাইলে আমার সাহায্য নিতে পারো। তনু, তনু বাড়ির কাজ করেছো? এই তো প্রায় শেষ। আমার কিন্তু শেষ। তোমার কি মনে আছে আমাদের বাড়ির কাজ কি ছিল? হ্যাঁ মনে আছে, আমাদের ছবি আঁকার ক্লাসে শিক্ষক বলেছিলেন প দিয়ে হয় এমন কিছু ছবি এঁকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তুমি কি এঁকেছো? হ্যাঁ, এই যে দেখো। কই, দেখি দেখি। আরে বাহ, আমাদের জাতীয় পতাকা, খুব সুন্দর হয়েছে বিট্টু। প দিয়ে হয় পতাকা। আচ্ছা তনু, তুমি কি এঁকেছো দেখি? কই তনু, তোমার ছবিটা দেখি। এই যে, এইটা এঁকেছি। আরে এটা কি এঁকেছো? এটা তো নদীর দৃশ্য। নদীর দৃশ্য তো প দিয়ে হয় না, নদী হয় তন্তু ন দিয়ে। আসলে আমি প দিয়ে হয় এমন কিছু ছবি আঁকতে চাচ্ছিলাম, কিন্তু এই ছবিটা আঁকতে আমার ইচ্ছা হলো তাই। খুব সুন্দর ছবি হয়েছে তনু, আর মন খারাপ করো না, তোমারই ছবিতে প দিয়ে কিন্তু অনেক কিছু আছে। আমার কাছে দাও, আমি দেখাচ্ছি। এই যে দেখো। পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি। এই যে দেখো, এখানে আছে পাখি, পড়তে পাখি, কিন্তু আর তো কিছু দেখছি না। আছে আছে দেখো, এই যে এই যে এই যে গাছে আছে, আবার আছে নদীতে। হ্যাঁ, গাছ গ দিয়ে নদী হয় ন দিয়ে। তবে দেখো গাছে কত সবুজ পাতা, আর নদীতে কি আছে? পানি, পানি হয় প দিয়ে। আর দেখো দেখো এই নৌকার মধ্যে কি আছে? কি সুন্দর একটা পাল। একদম ঠিক বলেছো, পাল। হ্যাঁ মা, পতে পাতা, পতে পানি আর পালও হয়। আর দেখো আমি আরো পেয়েছি, এই যে বকের পা আর বকের মুখে একটা পুঁটি মাছ। তনু, আমি পদি আরো একটা জিনিস পেয়েছি। কি পেয়েছো? প্রজাপতি, পতে প্রজাপতি। দেখলে তো, ছবিতে অনেক শব্দ থাকে, খুঁজে নিলেই পাওয়া যায়। তাহলে আমরা প দিয়ে কি কি পেলাম? পতাকা, পাখি, প্রজাপতি, আর পানি, পাল, পাতা, পা আর পুঁটি মাছ। আমাদের সাথে আছে পেন্সিল আর রাবার। চলো দেখি ওরা দুজন কি করে লেখে প। প্রথমে এলো পেন্সিল, একটু বাঁকা দাগ দিয়ে কোনা কোনে একটা সোজা দাগ দিল, এরপর আর একটি বাঁকা দাগ, তারপর সোজা একটা লম্বা দাগ দিয়ে আবার একটা ছোট্ট দাগ দিতেই আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ প। তাহলে দেখলে তো কিভাবে প লিখতে হয়, চলো আরো একবার দেখি। প্রথমে একটু বাঁকা দাগ দিয়ে কোনা কোনে একটা সোজা দাগ, এরপর আরেকটি বাঁকা দাগ, তারপর সোজা একটা লম্বা দাগ দিয়ে আবার একটা ছোট্ট দাগ দিতেই আমরা পেয়ে গেলাম আমাদের আজকের বর্ণ প। মিলিয়ে নিয়ে পা বলতে পারি পা। পা
পয়ে পানি জানি খুবই দরকারি সবাই জানি পয়ে পাখি পয়ে পানি পয়ে পান পয়ে পিঠা খেতে লাগে দারুণ মিঠা পয়ে পান পয়ে পিঠা পয়ে পাল হাওয়ায় দোলে পালকে চলে মিষ্টি তালে পয়ে পালকি পয়ে পাল তনু তনু হে মা এদিকে এসো হে মা বলো এই যে পিঠা খেতে ডাকলাম হে বলো কেমন হয়েছে মা তুমি পিঠা বানিয়েছো কি মজা আজ নানু এসেছিল নানু এসব পিঠা বানিয়ে এনেছে নানু এসেছিল কখন এসেছিল নানু ও তুমি তো তখন বাবার সাথে বাইরে গিয়েছিলে তখন এসেছিল তোমাকে খুঁজলো অপেক্ষা করলো তারপর চলে গেছে চলে গেল নানু আসলে কত মজা হয় নানু বলে গেছে তাড়াতাড়ি আবার আসবে পিঠা খেয়ে বলতে বলেছে কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে মা দেখো কত রকম পিঠা এনেছে এই যে পুলি পিঠা চিতই পিঠা আবার নকশি পিঠাও আছে আর পাটিসাপটা পিঠা পানপাতা পিঠা এতগুলো পিঠা ইস সব পিঠা খেয়ে ফেলতে ইচ্ছে করছে মা পিঠা কিভাবে বানায় পিঠা বানাতে লাগে চালের গুঁড়ি গুড় তারপরে চিনি লবণ ময়দা ডিম নারকেল আবার কিছু ঝাল পিঠা বানাতে লাগে কিছু মশলা যেমন ধরো মরিচ আরো অনেক কিছু অনেক সময় ঝাল পিঠাতে মাংস বা সবজিও ব্যবহার করা হয় ও পিঠা বানাতে তো তাহলে অনেক কিছু লাগে হ্যাঁ তা তো লাগে আর সবাই মিলে পিঠা বানায় যখন তখন কি যে মজা হয় সবাই মিলে পিঠা বানায় হ্যাঁ তনু গ্রামের সবাই মিলে নবান্ন উৎসবে অনেক রকম পিঠা বানানো হয় নবান্ন উৎসব হয় হেমন্ত ঋতুতে তখন নতুন ধান কাটা হয় সেই ধান থেকে চাল হয় তারপর সেই চাল দিয়ে পিঠা বানায় তাই না না তনু চাল দিয়ে বানায় পায়েস আর চালের গুঁড়ি দিয়ে বানায় পিঠা পায়েস তো আমার খুব মজা লাগে হ্যাঁ তনু খুব মজার হয় সেই নতুন চালের পায়েস পিঠা আর তারপরে কি করে জানো সবাই প্রতিবেশী ও আত্মীয়ের বাসায় সেই পায়েস পাঠায় পিঠা বানিয়ে পাঠায় সবার ঘরে ঘরে অনেক আনন্দ হয় কিন্তু মা চাল দিয়ে কিভাবে পিঠা বানায় চালটাকে আগে ভালো করে ঢেকিতে বা অন্য কোনো ভাবে গুঁড়ো করে নিতে হয় তারপর সেই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানো হয় বুঝতে পেরেছো তনু বুঝতে পেরেছি মা দেখো পিঠা হয় প দিয়ে আর এখানে অনেকগুলো পিঠা আছে যেগুলোর নাম প দিয়ে হয় হ্যাঁ বলো তো তনু কোন কোন পিঠা প দিয়ে হয় পুলি পিঠা পাটিসাপটা পিঠা আর পানপাতা পিঠা হ্যাঁ তনু এখন জলদি পিঠা খেয়ে নাও মা আমি বিট্টুকে ডেকে নিয়ে আসি তাহলে আমরা সব পিঠা একসাথে খাবো ঠিক আছে আমি আজকে খেলবো পরিচয় পরিচয় খেলা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব কেউ যখনই আসবে সবার পরিচয় নিব এই শোনো তোমার কিছু লাগবে হ্যাঁ লাগবে তোমার পরিচয় দেওয়া লাগবে নইলে তোমাকে ঢুকতে দেব না কেন আমি আবার কি করলাম আমি তো গাছে পানি দিচ্ছিলাম না 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 কিছুই করনি আসলে আসলে আমি পরিচয় পরিচয় খেলছি তাই আমি পরিচয় ছাড়া কাউকে বাসায় ঢুকতে দেব না আমি বুঝতে পেরেছি আমার পরিচয় হচ্ছে আমি তোমার ধীরু মামা ঠিক বলেছো ধীরু মামা ঠিক আছে তুমি এখন ভেতরে যেতে পারো
অনেক ধন্যবাদ। এই যে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার পরিচয় দাও। আমার পরিচয় মানে? তনু কি আমার মতো ভুলে যাচ্ছে নাকি? তনু, তুমি কি আমাকে চিনতে পারছো না? দয়া করে আপনার পরিচয় দিন। তনু, তুমি কি বলছো? বাবা, এই যে দেখো, আজকে আমার কাজ হলো যারা যারা বাসায় ঢুকতে যাবে তাদের সবার পরিচয় নেওয়া। ও, এটা হচ্ছে তোমার নতুন খেলা? হ্যাঁ, বেশ বেশ, তা আমি হলাম তনুর বাবা। তনু, আমি কি এবার ভেতরে ঢুকতে পারি? হ্যাঁ বাবা, তুমি এখন ভেতরে ঢুকতে পারো। তোমাকে ধন্যবাদ। তনুর বাবা, আর কেউ কেন আসছে না? এই যে দাঁড়াও, তোমার পরিচয়টা দিয়ে যাও। আমার পরিচয়? ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আমার পরিচয় দেব, কিন্তু তার আগে তোমার পরিচয় দাও। আমার পরিচয় কেন? আমি কেন পরিচয় দেব? তোমার পরিচয় না পেলে তো আমি আমার পরিচয় দিতে পারবো না। কেন? কারণ অপরিচিত কাউকে নিজের পরিচয় দেওয়ার আগে তাকে ভালোভাবে চিনে নিতে হয়। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম তনু, আর আমি এখন সবার পরিচয় নিচ্ছি। আমি হলাম তনুর মা। ঠিক আছে, এবার আমি ভেতরে যাই। হ্যাঁ মা, যাও। তনুর মা, এই যে দাঁড়াও, তোমার পরিচয়। তুমি হলে তনুর পুকুন। তোমার নামও খাতায় লিখে রাখছি, দাঁড়াও। এখন আমরা দুজন দুজনের পরিচিত। ঠিক আছে, আমি ভেবেছিলাম তুমি আবার তখনকার মতো পরিচয় পরিচয় খেলা শুরু করে দিয়েছ। পতি পরিচয়, পতি পুকুন।
তনু তুমি তাহলে খেলো, আমি ঘরে যাই। হ্যাঁ বাবা, বাবা শোনো না। কি মা? বাবা নানু এসেছিল আজকে। তোমার নানু এসেছিল? তাই নাকি? জানো বাবা, নানু পদে অনেক জিনিস নিয়ে এসেছিল। আচ্ছা কি এনেছিল? পদে পিঠা। পিঠা এনেছিল? আমার তো একটু পিঠা খেতে ইচ্ছে করছে মা। চলো আমরা দুজনে মিলে গিয়ে পিঠা খাই, চলো মা। শোনো না বাবা, নানু কি কি পিঠা এনেছে জানো? কোন কোন পিঠা? পুলি পিঠা, পাটি সাপটা পিঠা। ও আচ্ছা আচ্ছা। জানো বাবা জানো, আমাদের স্কুলে বদি ছবি আগে বলেছিল, বিট্টু একে নিয়ে এসেছিল পতাকার ছবি। পতাকার ছবি? বাহ 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 বাহ, তুমি কে এঁকেছিলে? আমি এঁকেছিলাম একটা নদীর ছবি। নদীর ছবি? কিন্তু মা, নদী তো প দিয়ে শুরু হয় না। বিট্টু তাই বলেছিল। তারপর মা এসে আমাদেরকে দেখিয়েছে, আমার সেই ছবিতে পদে অনেক কিছু ছিল। আচ্ছা কি কি ছিল? নৌকার উপরে কি থাকে বলতো? পাল। এই তো পেরেছো। তাই তো, পতে পাল। বলতো বাবা, নৌকা নদীতে কিসের উপর ভাসে? পানিতে। তুমি আরেকটা পেরে গেছো। আরে তাই তো, পতে পানি। পদি আজকে আমি অনেক শব্দ শিখেছি, অনেক শব্দ শিখেছি। বাবা বলো, চলো এবার আমরা পদে পিঠা খাবো। হ্যাঁ চলো মা। চলো বাবা চলো। Oh.